আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর স্বাগত জানাই। সিন্স 2011 দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ প্রোঅ্যাক্টিভলি ট্রাইং টু পজিশন দ্য স্টেট অ্যাজ এ কান্ট্রিজ ফেভার ডেস্টিনেশন ফর বিজনেস ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। দ্য গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন আ নাম্বার অফ ডাইনামিক ডেভেলপমেন্ট প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স। অল রিকোয়ারমেন্টস টু সেট আপ অ্যান্ড এক্সপ্যান্ড ইন্ডাস্ট্রিজ আর বিং ফেসিলিটেটেড ইন আ টাইমলি অ্যান্ড প্রফেশনাল ম্যানার থ্রু দ্য সিঙ্গল উইন্ডো শেল্প সাথী সিস্টেম অফ WBIDC। I would now request Honorable Chief Minister Madam to lay the foundation stone for Dhanseri Polyfilms plant. Madam. We now request Madam to kindly press the button to lay the foundation stone for the Table Tennis Academy of the Dhanuka Dhanseri Foundation. Madam, we take the opportunity of Honorable Chief Minister's presence in Panagarh to announce 6 new projects in the industrial parks of WBIDC. These units in Panagarh Park are being announced today in presence of Honorable CM. Thank you. May I now request Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, to kindly address the gathering today. Madam. ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না, এই সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। বিনা পয়সায় রেশন, খাদ্য টোটাল বিনা পয়সায়, স্বাস্থ্যসাথী চিকিৎসা পুরো বিনা 5 লাখ টাকা করে পাচ্ছে, গভর্নমেন্ট হসপিটালে বিনা পয়সায় ট্রিটমেন্ট, স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড প্লাস কন্যাশ্রী স্কলারশিপ, বিবেকানন্দ স্কলারশিপ, যারা উচ্চশিক্ষায় পড়তেন তাদেরটা 75% মার্কস হলে পেতেন, তাদের মার্কস আমরা 60% করে দিয়েছি যাতে অনেক ছেলেমেয়ের আরও সুযোগ পায়। ঐক্যশ্রী প্রজেক্ট থেকে শুরু করে সমস্ত এগুলো করা হয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে সামাজিক সুরক্ষা প্রোগ্রামে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে কৃষক বন্ধু 10,000 টাকা করে দেওয়া থেকে শুরু করে এগুলো কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি, অলরেডি হচ্ছে। দেখছেন আপনারা প্রায় 2 কোটি মানুষ দুয়ারে সরকারে নাম লিখিয়েছে, 2 ক্রোরস, এবং তাতে 1.5 কোটি শুধু মহিলাই হবে। অনেক ইন্ডাস্ট্রিতে 2 বছর কাজই করতে পারেনি, অনেক দোকান তো 2 বছর খুলতেই পারিনি, যাতায়াত বন্ধ, তা সত্ত্বেও মনে রাখবেন আমরা এখানে এখনও যেটা লকডাউন বলছি না, কিন্তু সেটার মধ্যেও আমরা যেটা করি, আমরা কিন্তু রাত্রির 11টা থেকে ভোর 5টা পর্যন্ত করেছি যাতে বিজনেস থেকে শুরু করে দোকান থেকে শুরু করে কারো কোনো অসুবিধে না হয়। ব্যাংকিং সেক্টরের টাইমটা 3টে পর্যন্ত থাকায়
অনেকে তো ব্যাংক অ্যাকাউন্ট করছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার যারা করবে কোটি কোটি মানুষের, ব্যাংকেরও তো ফ্লো বাড়ছে, ব্যাংকের ইন্টারেস্ট বাড়া দরকার আরও বেশি। আজকে পাঞ্জাবের সাথে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মৌ সাইন হয়েছে, আই থিঙ্ক স্টেট ব্যাঙ্ক ইজ অলসো ডুইং। আস্তে আস্তে আপনারা যত অ্যাকাউন্ট করতে পারবেন তত তো আমরা তো টাকাটা দেব একেবারে ব্যাংকের মাধ্যমে। তো আমরা যখন ডাইরেক্ট বিনিয়োগটা করব ব্যাংকের মাধ্যমে টাকাটা দেব যারা পাবেন, তো তাদের জন্য ব্যাংকের টাইমটা একটু বাড়ানো দরকার। তাই ব্যাংকের টাইমটা আমরা নেক্সট, যেটা আজকে মনে হয় লাস্ট আছে, কাল থেকে যেটা হবে সেটা ফুল টাইম করে দিচ্ছি, 5টা পর্যন্ত করে দিচ্ছি, যাতে ব্যাংকের অ্যাকাউন্ট মানুষ যাতে ব্যাংকের অ্যাকাউন্টটা করতে পারে। তার কারণ আমার কোটি কোটি কেস এখন চলছে। আর দুয়ারে সরকার, আপনারা জানেন গতকাল, ক্যান ইউ ইমাজিন, একটা গণতান্ত্রিক সরকার মাত্র 3.5 মাস আগে ইলেকশন হয়ে গেছে, যা কথা দিয়েছিলাম তার প্রত্যেকটা কথা আমরা রেখেছি।